এখন আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেটা হলো মালদা গৌড়ের 22 গজই প্রাচীর, যেটা দেখার জন্য অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন শুধু এই 22 গজই প্রাচীর দেখার জন্য। এই সেই 22 গজই প্রাচীর 1460 খ্রিস্টাব্দে বারবাক শাহ কর্তৃক এটা তৈরি হয়। এটা বাইশ মানে গজ বলে এটাকে 22 গজই প্রাচীর লোক এটা বলে থাকে। এটা 1,75,000 বর্গ গজ গোটা প্রাচীরটা বেষ্টিত করে আছে এবং এটি 4টি ভাগ আছে এই প্রাচীরের। উত্তর দিকে যে ভাগটি সেখানে আরও ছোট ছোট কতগুলো অংশ আছে যেটা আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি। এই প্রাচীরটি যথেষ্ট উচ্চতা, এটা 1460 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন বারবাক শাহ কর্তৃক এটা নির্মিত। আমি দূর থেকে কিছুটা আপনার দেখাচ্ছি। এবার চলে এসেছি বল্লাল বাটির মানে বল্লাল মানেই আপনি বুঝতে পারছেন এটা বল্লাল সেনের সম্পর্ক জড়িয়ে আছে। বল্লাল সেন, এটা বল্লাল সেনের প্রাসাদ। এটা 2003 খ্রিস্টাব্দে মানে 2003 সাল বল্লাল বাটি খননকার্য প্রথম শুরু হয় এবং সেন বংশের সর্বপ্রধান যে রাজা ছিলেন তিনি ছিলেন বল্লাল সেন এবং ওরই সময় গৌড় দুর্গ নির্মাণ হয়। এবং বল্লাল সেন নিজে যেমন বিদ্বান ছিলেন এবং লোককে বিদ্যা দানের উৎসাহ দিতেন এবং তিনি এই ব্যাপারে তিনি আবার গ্রন্থ রচনা করেন, একটা হলো দান সাগর, একটা হলো অদ্ভুত সাগর। তিনি যথেষ্ট বিদ্বান ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন। ওনার সময়ে হিন্দু ধর্ম যে ব্রাহ্ম ধর্মটা যথেষ্ট যুগান্তরী একটা উন্নতি লাভ করে। এখন আমি যেখানে আপনাকে দেখাবো বল্লাল ভাটি থেকেই তারপরে চলে গেলাম জাহাজঘাটা। এই আমের বাগানের মাছ দিয়ে পথ বয়ে গেছে, এ পথ বেয়েই আমাদের যেতে হলো জাহাজঘাটায়। এটি একটি মানে প্রাচীন বন্দর এবং এই নদী তার এখানে নদী ছিল, নদী তার গতিপথ হারিয়ে এখন অনেকটা দূরে সরে গেছে। এই সেই জাহাজঘাটায় আমি চলে এসেছি। এখানে বড় বড় শিকল দিয়ে জাহাজকে বেঁধে রাখা হতো। এক সময় এটা যথেষ্ট জাঁকজমকপূর্ণ ছিল সেই সময়, এখন কালের পরিস্থিতিতে এখন এটা একটা মাত্র দর্শনীয় স্থানে হয়ে আছে, মানে অতীতের স্মৃতি মাত্র এখানে আছে এখন। এই সেই জাহাজঘাটা, আমি আপনাদের আরও ভালো করে দেখাবো এই জাহাজঘাটা। এখানে জাহাজ আসতো এই জাহাজঘাটার নামেই আপনারা বুঝতে পাচ্ছেন যে জাহাজঘাটা মানে জাহাজগুলো এখানে এসে মিলিত হতো এবং এটা বন্দর ছিল, একসময় জাহাজের নিয়ে চলাফেরা এখান থেকে করা হতো এবং এখানে যথেষ্ট জল ছিল জাহাজ আসার জন্য, উপযুক্ত পরিবেশও ছিল। এখন কালে নির্মিশেষে এটা একটা পূর্বস্মৃতি মাত্র এখন।